যে ব্যক্তি সব সময়ে উজু অবস্থায় থাকে এই উজু অবস্থায় থাকনেওয়ালা ব্যক্তিদেরকে জাদুকর ব্যক্তিরা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে থাকে যে ব্যক্তি সব এই গুনগুন করে আল্লাহর নাম জপ করতে থাকে আল্লাহর জিকির করতে থাকে দুই ধরনের লোককে জাদুকর ব্যক্তিরা প্রচন্ড ভয় করে থাকে সেই দুই ধরনের লোক কারা কাজ করলে জাদু তাকে স্পর্শই করবে না সেই তিনটি কাজ কি কি জানতে হলে আজকের এই ভিডিওটিকে আপনি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আপনি যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই এই ফেসবুক পেজটিকে আপনি ফলো করে নিন আর যদি আপনি ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে আপনি করে দিন সাবস্ক্রাইব কেননা আমি সব সময়েই এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি তো চলুন বন্ধুরা আজকের মূল দুটি পয়েন্টের দিকে যাওয়া যাক কোন লোকদেরকে জাদুকর ব্যক্তিরা প্রচন্ড পরিমাণে ভয় করে থাকে আর কোন তিনটি কাজ করলে জাদু তাকে স্পর্শ করবে না আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানা ফিকেল্লা মিডিয়া প্রথমেই আমরা জেনে নেব কোন লোকেদেরকে জাদুকর ব্যক্তিরা ভয় করে থাকে নাম্বার এক যে ব্যক্তি সব সময়ে উজু অবস্থায় থাকে এই উজু অবস্থায় থাকনেওয়ালা ব্যক্তিদেরকে জাদুকর ব্যক্তিরা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে থাকে কারণ উজু করে থাকলে আল্লাহর রহমত তার উপরে নাজিল হতে থাকে এজন্যই তার উপরে জাদুর কোনো বার জাদুর কোনো আক্রমণ চলে না নাম্বার দুই যে ব্যক্তি সব সময়ে এই মসনুন এহতেমাম করে তাকে জাদুকর ব্যক্তিরা প্রচন্ড পরিমাণে ভয় করে থাকে কারণ ছোট যে দোয়াগুলো দোয়াগুলো রয়েছে ওই পাঠ করলে আল্লাহ তরফ থেকে তার উপরে রহমত নাজিল হতে থাকে ফারিস্তা তার এসে পাহারাদার হয়ে যায় এজন্য জাদুকর ব্যক্তিরা তাকে দেখে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় এবার আমরা জেনে নেব কোন তিনটি কাজ করলে জাদু তাকে স্পর্শ করবে না নাম্বার এক চৌঠা কালমা বেশি বেশি পাঠকারী ব্যক্তিদেরকে জাদু কখনোই স্পর্শ করবে না নাম্বার দুই যে ব্যক্তি সব সময় এই গুনগুন করে আল্লাহর নাম জপ করতে থাকে আল্লাহর জিকির করতে থাকে এই জাকিরিন বান্দাদেরকে জাদু কখনোই স্পর্শ করবে না নাম্বার তিন যে ব্যক্তি বেশি বেশি আয়তুল কুরসি পাঠ করে জাদু তাকে ক কখনোই স্পর্শ করবে না কারণ আইতুল কুরসি পড়ে নিলেই দুইজন ফারিস্তা তার পাহাড় আদার হয়ে যায় বন্ধুরা এই ছিল আজকের তথ্যগুলো ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে নিন দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ